বিসমিল্লাহ রহমান রহিম ওয়েলকাম টু ভেজা ব্লগ সবাইকে স্বাগত নতুন আর একটা ব্লগে রয়্যাল এনতে বলেছিলাম আপুকে আপু এনেছে কিন্তু রয়্যাল খাওয়ার সময়টাই পাই না রাত বাজে একটা এখন আপু ইচ্ছে হয়েছে রয়্যাল খেতে বু বলল যে রয়্যালটা মা খাও আমরা কখনো খাইনি আজকে তাই প্রথম ট্রাই করতেছি রয়্যালগুলোকে ধুয়ে নিয়েছি এখন চাকুতে পিস করে কেটে নেব পাঁচ উক্ত পাঁচ নামাজ আলুক পাওয়ার চেষ্টা করবে আর নামাজের পর তিনবার আস্তা ফুলা পাঠ করার চেষ্টা করবে সালাম ফুলনের পরে তেত্রিশবার সুফান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহুম্বা পাঠ করবে কীভাবে রয়্যাল মাখালে খেতে মজা লাগে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তাই ভিডিওটার মধ্যেই স্কিপ করো না দেখতে থাকো আমাদের মায়েরা যে ভুলগুলো করে নিজে মজা করে রান্না করে সবাইকে খাওয়ায় কিন্তু ভালো জিনিসটা নিজে খায় না অন্যকে খাওয়ায় যেন তার শান্তি পায় কিন্তু সময় ফুরিয়ে গেলে সে সময় তো আর ফিরে আসবে না খাওয়ার খাতে থাকলে সেটা পূরণ হয় না জন্মা মার্নবীর যুগে হলে কেমন হতো দোনায় দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো পঞ্চাশ ষাট বছর পর যখন সেটাকে ইচ্ছে করবে তখন ডাক্তার বলে দেবে এটা খাওয়া যাবে না মাছ মাংস খাওয়া যাবে না দুধ ডিম খাওয়া যাবে না উচ্চ রক্ত যাবে এবং ডায়াবেটিস দেখা দেবে সেজন্য আমার সুস্থ থেকে থাকতে হলে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো এখন আর রান্নার ভিডিও বেশি নিতে পারছি না তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না সাপোর্ট করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দাও আমার কলিজার ভাই বোনেরা রয়্যাল খেলে মা শক্ত হয় এবং উচ্চ রক্তচাপ ভালো হয় যাদের খুব রাগ বেশি তারা খেতে পারো নিয়মিত রয়্যাল কাঁচা রয়েল এমনকি মাখিয়ে খেতে পারো খুবই মজা তাই ভিডিওতে স্কিপ করেও দেখতে থাকো চক তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভিটামিন সি আছে আমলকি লেবু পেয়ারা জলপাই কাঁচা আম এগুলো খেতে পাও পাচক্ত ফজ নামাজ সময় মতো আদায় চেষ্টা করবে এবং তো পড়ার চেষ্টা করবে দু কাজ নিয়ে সময় নষ্ট করে আখের থেকে নষ্ট করবে না পাচক তো নামাজের পর ফজ নামাজের পর তেত্রিশবার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চতুর্শ বা পাঠ করবে জান্নাতের গুপ্ত ভান্ডার হলো এমন একটি বাক্য বাক্যটি হলো আহ কথা ইল্লা বি এই আয়াতটি খুব ছোট পড়তে খুব কষ্ট হবে না নিয়মিত আয়াতে পাঠ করার চেষ্টা করবে কারো মুখে হাসি ফুটোতে না পারো কারো চোখে জল ছড়িও না তিরিশ দিনে এখন চ্যালেঞ্জ শুরু করেছি সঙ্গে থাকতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করো কমিউনিটি পোস্টে আলহামদুলিল্লাহ পাঁচশো বার পাঁচ করে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি করেছি তারপর লিখবা জান অনেক দিন হলো রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না দুই দুজন মানুষ অসুস্থ তাদের দেখতে হচ্ছে আমাকে কেউ ভুলেছে না সাপোর্ট করুক বেশি বেশি করে সাবস্ক্রাইব করে বেলাইকে বাজিয়ে দাও আমার কলিজা ভাই বোনেরা পাশে থেকে আমার আমরা কত মানুষের মনে আঘাত দিই কষ্ট দিই মনে করি যে এটা তো খুব ছোট কাজ এটা আর কি হবে কিন্তু এটা যে আমার জাহান নাম নিয়ে যাবে জন্য যথেষ্ট কারো মনের জন্য কষ্ট না দিই সবার মুখে জন্য হাসি ফুঁজাতে আল্লা আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন কোনো খাপ সংবাদ শুনলে বা ভালো কোনো সংবাদ শুনলে আমরা যেন আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ সুক্রিয়া দায় করতে পারি তাহলে সৃষ্টিকর্তা আরো নিয়ামত বাড়িয়ে দেবেন আমরা মানুষ সচরাচর দেখি যে মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা বলা মজে ঠিক না বেশিরভাগ মানুষকেই দেখি মিথ্যা কথা বলে কিন্তু এটা আমার খুবই অপছন্দনীয় একটা কাজ আমি দিকে তো কেউ ভালোবাসে না লোভ করা যেমন ঠিক না সেরকম মিথ্যা কথা বলাও ঠিক না সময়ের কাজ সময় করা উচিত কালকের জন্য ফেলে রাখা উচিত না একবার সময় ফুরিয়ে গেলে সে সময় আর ফিরে আসবে না সেটা হারানো স্বাস্থ্য হোক আর ভালো সময় হোক আমরা যেন কোনো মানুষের হিংসা না করি কোনো মানুষের গিপদ না করি কোনো মানুষের আয়ালে যেটা বলা হয় তার অগজরে সেটাকেই গিপদ বলে বেশিরভাগ মানুষ আমরা সেটা কই ভাবে যে এটা তো তার মধ্যে আছে কিন্তু সেটা যদি তার মধ্যে না থাকে তাহলে সেই গিপদটা তোমার কাছেই ফিরে আসবে কাউকে বদ করলে সেটা তুমিই পাবে আর কোনো মানুষকে যেন গালাগালি না করি খুব খারাপ গাছ আমার নিচে কোনো বাড়ি নেই খুব ইচ্ছে ছিল একটা বাড়ি হবে একটা ছাদ হবে সে ছাদে অনেক গাছ লাগাবো পাখিতে সে ফল খেয়ে যাবে আর দানের সৎকা পাবো আর একটা একটা রুম বানাবো নামাজের জন্য সে ঘরে শুধু নামাজে পড়বো আল্লাহ হচ্ছে আমার এই যাওয়াটা পূরণ করে আমি শরীর সুস্থ থাকার জন্য নিয়মিত লাহলা অলাহতায় ইল্লা বেশি বেশি করে পাঠ করবা এটা হচ্ছে যাহার নাম হচ্ছে ভান্ডার এবং রোগ সারাতে এটা কোনো জুই মেয়া নিরানব্বই যে রোগ ভালো হবে ইনশাল্লাহ পৃথিবীর মানুষের কাছে যদি তুমি সম্মানিত হতে চাও এবং মানুষের ভালোবাসা চাও তাহলে পাঁচক তো ফসল যার পর সাতবারকে ইয়ালো যে পাঠ করে মনে হাতে দুই হাতে তালোতে ফুটিয়ে মুখে বুলিয়ে নিবা রাতের দ্বীপ হয়ে একশোবারকে ইয়া খাপে দো একশো বারকে রাখি রাখির্বাদ করবে তাহলে অন্য মুখাপেক্ষিতা থেকে তুমি ভালো থাকবে আর ইয়া দু পড়লে মনে আসা কোন এবং সম্পদশালী হওয়া যায় ভিটামিন ডি পাওয়ার জন্য দশটা থেকে এগারোটা দুপুরবেলা রোদ যাবে তাহলে ভিটামিন ডি পাবা এবং শরীর শক্তি বাড়বে এবং এক্সারসাইজ করবা নিয়ম তাহলে ইনশাআল্লাহ শরীর সুস্থ থাকবে এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সবসময় আমি প্রেজেবলাকের সাথে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবে দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থেকে সবাই